গোটা রাজ্যে যেভাবে লোডশেডিং হচ্ছে, মানুষ যেভাবে এই গরমে ব্যতিব্যস্ত, এবং যেগুলো ইলেকট্রিক কানেকশন ওয়াটার সেখানে পানীয় জলের এবং ব্যবহারিক জলেরও যে প্রবলেম হচ্ছে, এ বিষয়ে আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। লোডশেডিং এ সরকার, দেউলিয়া সরকার, পশ্চিমবঙ্গে সর্বত্র সারাদিনে 3-4-5 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। আমরা জানতে এসেছিলাম, আমাদের কাছে তথ্য আছে, বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়াররা দিয়েছে। মমতা ব্যানার্জি একটাও তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেননি, উল্টে বন্ধ করেছেন কোলাঘাট ব্যান্ডেল। 6-6 শর্টফল ছিল 21 লক্ষ ইউনিট, 7-6 শর্টফল 26 লক্ষ ইউনিট, 8-6 শর্টফল 31 লক্ষ ইউনিট, 9-6 শর্টফল 45 লক্ষ ইউনিট। এই শর্টফলকে ম্যানেজ করার জন্য লোডশেডিং করে পশ্চিম বাংলার লোককে নিদারুণ কষ্টের মধ্যে, ভোগান্তির মধ্যে এই 40 ডিগ্রির উপর গরমে মমতা ব্যানার্জি রেখেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমরা রাজ্যের একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল, আমরা 4 জন MLA সহ বিরোধী দলের নেতা হিসেবে আমি এখানে জানতে এসেছিলাম। প্রথমে কথা বলতে চাইলেন, পরে বললেন আমরা ডিস্ট্রিবিউশনের লোক, আপনি জেনারেশনে যান, মানে উৎপাদনে যান। আমরা উৎপাদনেও যাচ্ছি, পরিত্রাণ হবে কবে? আপনারা সব মুখ খুলুন, চাকরি বাকরি তো পেয়েছেন নিজের যোগ্যতায়। আপনারা দেখলেন CMD বাথরুমে ঢুকে গেছে, কোমোটের উপর বসে আছে, এর থেকে লজ্জা রাখার জায়গা নেই। IAS অফিসারের মেরুদণ্ড বিক্রি হয়েছে, আর ওই জন্য তো সবাই গাইছে, মুক্ত কর ভয় আপন মা যে শক্তি ধর নিজেরে কর জয়, এটা পশ্চিমবাংলা সবাইকে গাইছে।